প্রেসিডেন্ট বাইডেন ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে কামালা হ্যারিসকে সমর্থনের পর থেকেই আনন্দে ভাসছে দক্ষিণ ভারতের থুলাসেন থ্রাপুরামের বাসিন্দারা চলছে কামালার জন্য প্রার্থনাও ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী নিয়ে ভারতীয়দের এত উচ্ছ্বাস কেন কারণ কামালা হ্যারিসের মায়ের বাড়ি ভারতের ওই গ্রামে তাই তো থুলাসেন থ্রাপুরাম গ্রামের বাসিন্দাদের এমন প্রতিক্রিয়া তাদের প্রত্যাশা কামালাই আসছে নভেম্বরে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়বেন এবং যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গড়বেন ইতিহাস দক্ষিণ ভারতের ছোট্ট একটি গ্রাম থুলাসেন থ্রাপুরামের একেবারে মাঝখানে এখন শোভা পাচ্ছে কমলা হ্যারিসের বড় সর একটি ব্যানার কমলার সাফল্যের জন্য স্থানীয় দেবতাদের উদ্দেশ্যে গ্রামে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে মূলত জো বাইডেনের সরে দাঁড়ানো এবং ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে কমলা হ্যারিসের নাম উঠে আসার পর থেকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন থোলাসেন গ্রামের বাসিন্দারা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশে কমলা হ্যারিস যত দূর গিয়েছেন তা মোটেও সহজ নয় আমরা তাকে নিয়ে গর্বিত একসময় ভিনদেশিরা ভারতীয়দের শাসন করেছে আর এখন ভারতীয়রাই শক্তিশালী দেশগুলোর তবে দক্ষিণ ভারতীয়দের এমন উচ্ছ্বাসের যথেষ্ট কারণও রয়েছে কমলা হ্যারিসের মা শ্যামলা গোপালানের জন্ম ভারতের তামিলনাড়ুতে ক্যান্সার গবেষক শ্যামলা উনিশশো সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তার পিতা মাতার নিবাস ছিল থোলাসেন ত্রাপুরাম গ্রামে কমলা হ্যারিস মার্কিন প্রেসিডেন্ট বনে ইতিহাস সৃষ্টি করলে কোনো একদিন তাদের সঙ্গে দেখা করতে আসবেন অথবা কোনো বক্তব্যে তাদের গ্রামের নাম নেবেন বলে প্রত্যাশা থোলাসেন থ্রাপুরাম গ্রামের বাসিন্দাদের নিউজ